উত্তরাঞ্চলে জেকে বসেছে শীত। সন্ধ্যা থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে গোটা জনপদ। তীব্র শীতে বিপাকে পড়েছে নিম্নআয়ের মানুষ। রোববার পঞ্চগড়ের তেঁতুলিয়া দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.6 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা জানান, এই অঞ্চল দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। রোববার রাত থেকে এই অঞ্চলের তাপমাত্রা আরও হ্রাস পাবে। প্রতিনিধিদের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। পঞ্চগড়ে হিমেল হাওয়ার সাথে ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। এতে বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। সকালে খুব কুয়াশা, ঠান্ডা, এইজন্য কাজে যেতে খুব কষ্ট হয়। ঠান্ডার কারণে বাচ্চাদের জন্য সমস্যা। একটু দিনের বেলা রোদ চলতেছে, অথচ রাত্রে প্রচুর শীত চলতেছে, সকাল পর্যন্ত শীত চলে। রোববার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.6 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, গত 5 দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে এই জেলায়। একই চিত্র দিনাজপুরেও। গেল কয়েকদিন ধরে এখানে বেড়েছে শীতের তীব্রতা। কনকনে ঠান্ডায় বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। কঠিন কুয়াশা পড়ছে, কুয়াশার জ্বালা ঘর থেকে বাইরে হওয়া যায় না। ঠান্ডায় কাপড় চোপড় ছাড়া কিছুই বাইরে হওয়া যায় না। কাপড় চোপড় তো অবস্থা ভালো না, কাপড় চোপড় নাই। আবহাওয়াবিদরা জানান, দিনাজপুর ও এর আশেপাশের অঞ্চল দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। রোববার রাত থেকে এই অঞ্চলের তাপমাত্রা আরও হ্রাস পাবে। সেই সময় স্থানভেদে তাপমাত্রা 6 থেকে 10 ডিগ্রির মধ্যে ওঠানামা করবে। আজ রাত থেকে বিশেষ করে উত্তরের জেলাগুলোতে শীতের প্রকোপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। চলতি ডিসেম্বরের অবশিষ্ট দিনগুলোর মধ্যে 1 থেকে 2টি মৃদু বা মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বিরাজ করতে পারে। উত্তরের হিমেল হাওয়া ও কুয়াশায় উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে শীত জেঁকে বসেছে। কুয়াশার কারণে ভোরে ও সকালে তীব্র শীত অনুভূত হয়। সকালে এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.2 ডিগ্রি সেলসিয়াস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।